আমাৰ অহা 1 জুলাইৰ পৰা আমাৰ গোটেই যিখিনি অপরাধ আইন আছিলে এই আইনসমূহ সংশোধন করা হয়েছে। সকলে জানে নতুন আইনের ব্যবস্থা রখা হয়েছে, এই নতুন আইনসমূহ বলবৎ হব। আমার বিশেষভাবে আমার আইপিসি, সিআরপিসি আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই তিনিখন আইন ইতিমধ্যে সলনি করে তিনিখন নতুন আইন বনোয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সুরক্ষা সংহিতা আর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই তিনিখন আইনের মতে এতিয়া আমার গোটেই বিচার ব্যবস্থা আমার আরক্ষীর কাম কাজ পরিচালিত হব অহা 1 জুলাইৰ পৰা। আর তার কারণে আমি সজাগতামূলক সভা কিছুমান অনুষ্ঠিত করেছো বিভিন্ন ঠাইত। আমি ইয়াতে আজি জাগীরোডত নাগরিক কমিটি, আমার গাঁওরক্ষী বাহিনী সমূহ আছে, ইয়ার বিশিষ্ট ব্যক্তিসকলক নিমন্ত্রণ করে আমি আইন প্রণয়ের বিষয়ে আলোচনা করেছো। আর এই আইনত কিছুমান মানে সিটিজেন সেন্ট্রিক বা ভিক্টিম সেন্ট্রিক কিছুমান ব্যবস্থা রখা হয়েছে, সুচল করা হয়েছে যাতে রাইজে সঠিক দিকত ন্যায় পায়, তার কারণে ব্যবস্থা রখা হয়েছে। কথাবিল রাইজে জানাতো ভাল। আর ইয়াতে ই এফ আই আর ব্যবস্থা রখা হয়েছে আর জিরো এফ আই আর ব্যবস্থা রখা হয়েছে। গতি নতুন নতুন যা জনসাধারণক প্রভাবান্বিত করবা মানে আইনের ধারা সন্নিবিষ্ট করা হয়েছে তার বিষয়ে আলোচনা করা হয়েছে। আর রাইজে সহায় দিছে, রাইজে ভাল পাইছে। আর এই সিটিজেন সেন্ট্রিক যেহেতু ল, এই তিনিখন আইনে আমার ন্যায় ব্যবস্থাটুক সুচল করব রাইজর কারণে, আর নাগরিক সকলে প্রকৃত ন্যায় পাওয়া সফল হব। আর আরক্ষীর কাম কাজবিল আমার একটা দায়বদ্ধতা ইয়াতে নিরূপণ করা হয়েছে। আমার গোটেবিল তথ্য প্রমাণ সংগ্রহ ইলেকট্রনিক্যালি করা হব, গতি এইবিলাকৰ ব্যবস্থাও আমি আরক্ষীর মাজতো সজাগতা মূলক সভা পাতিছো। আর আরক্ষী আমার যা তদন্তকারী বিষয়া আছে সকলকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আর গতি আমি সষ্টম হয়ে আছো, 1 তারিখের পর আমি এই তিনখন আইন আমার কার্যক্ষেত্রে আমি প্রয়োগ করবলে আগবাড়িম। আমার অহা 1 জুলাইৰ পর আমার গোটেই যিখিনি অপরাধ আইন আছিলে এই আইনসমূহ সংশোধন করা হয়েছে। সকলে জানে নতুন আইনের ব্যবস্থা রখা হয়েছে, এই নতুন আইনসমূহ বলবৎ হব। আমার বিশেষভাবে আমার আইপিসি, সিআরপিসি আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই তিনিখন আইন ইতিমধ্যে সলনি করে তিনিখন নতুন আইন বনোয়া হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সুরক্ষা সংহিতা আর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই তিনিখন আইনের মতে এতিয়া আমার গোটেই বিচার ব্যবস্থা আমার আরক্ষীর কাম কাজ পরিচালিত হব অহা 1 জুলাইৰ পৰা। আর তার কারণে আমি সজাগতামূলক সভা কিছুমান অনুষ্ঠিত করেছো বিভিন্ন ঠাইত। আমি ইয়াতে আজি জাগীরোডত নাগরিক কমিটি, আমার গাঁওরক্ষী বাহিনী সমূহ আছে, ইয়ার বিশিষ্ট ব্যক্তিসকলক নিমন্ত্রণ করে আমি আইন প্রণয়ের বিষয়ে আলোচনা করেছো। আর এই আইনত কিছুমান মানে সিটিজেন সেন্ট্রিক বা ভিক্টিম সেন্ট্রিক কিছুমান ব্যবস্থা রখা হয়েছে, সুচল করা হয়েছে যাতে রাইজে সঠিক দিকত ন্যায় পায়, তার কারণে ব্যবস্থা রখা হয়েছে। কথাবিল রাইজে জানাতো ভাল। আর ইয়াতে ই এফ আই আর ব্যবস্থা রখা হয়েছে আর জিরো এফ আই আর ব্যবস্থা রখা হয়েছে। গতি নতুন নতুন যা জনসাধারণক প্রভাবান্বিত করবা মানে আইনের ধারা সন্নিবিষ্ট করা হয়েছে তার বিষয়ে আলোচনা করা হয়েছে। আর রাইজে সহায় দিছে, রাইজে ভাল পাইছে। আর এই সিটিজেন সেন্ট্রিক যেহেতু ল, এই তিনিখন আইনে আমার ন্যায় ব্যবস্থাটুক সুচল করব রাইজর কারণে, আর নাগরিক সকলে প্রকৃত ন্যায় পাওয়া সফল হব। আর আরক্ষীর কাম কাজবিল আমার একটা দায়বদ্ধতা ইয়াতে নিরূপণ করা হয়েছে। আমার গোটেবিল তথ্য প্রমাণ সংগ্রহ ইলেকট্রনিক্যালি করা হব, গতি এইবিলাকর ব্যবস্থাও আমি আরক্ষীর মাজতো সজাগতা মূলক সভা পাতিছো। আর আরক্ষী আমার যা তদন্তকারী বিষয়া আছে সকলকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আর গতি আমি সষ্টম হয়ে আছো, 1 তারিখের পর আমি এই তিনখন আইন আমার কার্যক্ষেত্রে আমি প্রয়োগ করবলে আগবাড়িম।